নমস্কার বন্ধুরা আমি মিঠু স্ক্রিয়েশনের মিঠু আবার আপনাদের কাছে চলে এসেছি বেশ কিছুদিন পর আপনাদের কাছে তাহলে বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার প্রোগ্রামটা শুরু করে দিচ্ছি অনেক দিন পর আপনাদের কাছে এলাম জানি নি আমাদের এখানকার পরিস্থিতি কেমন তাতে মন চায় না যে প্রোগ্রাম করি বা এইসব সারিয়ে দেখাই কিন্তু শো মাস্ট গো অন সেই জন্যে প্রোগ্রামটা করছি বড়োদের প্রণাম জানাচ্ছি আর দেখুন কেমন লাগে আজকের শাড়িগুলো বেশি সময় আপনাদের নেবো না বুকিং নাম্বার নাইন নাইন যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন আজকে পিওর সিল্ক দেখাবো দুটো রেঞ্জের পিওর সিল্ক দেখাবো দেখুন কেমন লাগে কলকাতার মধ্যে সিওডি আছে আর দূরের বন্ধুরা যেমন অনলাইন পেমেন্ট করলে শাড়ি আপনারা পেয়ে যান সেই রকমই অনলাইন পেমেন্ট করলে শাড়ি আপনারা পেয়ে যাবেন সিওডি আর অনলাইন পেমেন্ট করলে কুরিয়ার কোনোটাই আপনাদের লাগবে না দুটোই ফ্রি আর অল ওভার ইন্ডিয়া কুরিয়ার চার্জেস ফ্রি গুগল পে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার যার যেটাতে সুবিধা জেনে নেবেন তারপরে অনলাইন পেমেন্ট করলে শাড়ি আপনাদের কাছে ডিটিডিসি কুরিয়ারের থ্রুতে চলে যাবে অল ওভার ইন্ডিয়া কুরিয়ার চার্জ ফ্রি বারবার বলছি পিওর সিল্ক যেটা আপনাদের ভীষণ পছন্দের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বিষ্ণুপুরের সিল্ক পিওর সিল্ক দেখুন খুব সুন্দর কিছু কিছু শাড়ি রিস্টক হলো কেন কি অনেকেই আগে পাননি তারা তাদের জন্য করা হয়েছে দেখুন যারা আগের বার পাননি তারা এবার বুকিং করতে পারেন এটা হচ্ছে আঁচলটা আঁচলটা জাস্ট এই রকম কালার বার করে ছেড়ে দেওয়া হয়েছে আর পুরো শাড়িটা একটা দু রকমের ব্লক আছে একটা স্ক্রিন প্রিন্টিং একটা হ্যান্ড ব্লক নেভি ব্লুর মধ্যে নেভি ব্লু দিয়ে একটা ব্লক আছে এই দেখুন সেলফ কালারের ব্লক আছে তারপর একটা স্ক্রিন প্রিন্টিং আছে দু রকমের কাজ শাড়িটাতে করা হয়েছে বর্ডারলেস শাড়ি এই শাড়িটা বর্ডারলেস অনেকেই বর্ডারলেস শাড়ি পছন্দ করেন তাদের জন্য এই রকম বর্ডারলেস শাড়ি আনা হয়েছে দেখুন ভীষণ সুন্দর কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যেমন আপনারা পিওর সিল্ক পান আর মিঠু স্ট্রেশনের পিওর সিল্ক অল ওভার ইন্ডিয়াতে যায় আর তারা দূরের বন্ধুরা এটাকে ভীষণ পছন্দ করেন এই যে পুরো ফুল লুকস ইজ দিস একবার দেখিয়ে দিচ্ছি দূর থেকে দেখে নিন পুরো শাড়িটা আপনার একই রকম আমি বেশিরভাগ সময় কুচি আঁচল এগুলো বাদ দিয়ে একই রকম করার চেষ্টা করি যাতে কোনোদিন দিন সেই শাড়ি পুরনো না হয় পঁচিশ বছর পরও আপনি এই শাড়ি পরতে পারবেন পুরো শাড়িটা আপনার একই রকম দিস ওয়ান ইজ ব্লাউজ পিস ফিরোজি কালারের ব্লাউজ পিস এই যে ফোর থাউজেন্ড শাড়ির দাম কিন্তু যেই কেসেই রেখেছি আর দু বছর ধরে সেম প্রাইজ রয়েছে ফোর থাউজেন্ড ফ্রি কুরিয়ার ফ্রি এবার দেখুন যেটা আপনারা খুব পছন্দ করেন রেড অ্যান্ড ব্ল্যাক এই রকম পুরো শাড়িটা দেখে নিন রেড অ্যান্ড ব্ল্যাক চাহিদা আপনাদের কাছে সব সময় থাকে আর আমি বহু টাইপের রেড এন্ড ব্ল্যাক দেখাই অনেক সময় একই ডিজাইন নানান আপনাদের দেখাই খুব ভালো ভালো দেখায় আর আপনারা সেটাকে খুব অ্যাপ্রিসিয়েটও করেন প্রত্যেকটা শাড়ি আপনারা ভীষণ অ্যাপ্রিসিয়েট করেন সেই জন্য আপনাদের মেনি মেনি থ্যাঙ্কস এই যে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা জাস্ট একটা ছোট তো মতন এই যে টুকটুকে লাল আঁচল তার মধ্যে ব্রাশিং টাইপের করা এই যে আঁচলটা अब পুরো শাড়িটা দেখুন এই শাড়ের একটু অন্য রকম আছে নিচের দিকে বড় ডিজাইন তারপরে আরেকটু ছোট আর তিন রকমের ব্লক আছে হ্যান্ড ব্লক এখানে একটা ব্লক এখানে একটা ব্লক এখানে একটা ব্লক আপার পোর্শনে একটা খুব সুন্দর এটাও বর্ডারলেস শাড়ি আজকে অনেকগুলো বর্ডারলেস দেখাচ্ছি এই আপার বর্ডার এটা যারা খুলে পরবেন তাদের জন্য তো খুবই ভালো লাগবে এই রকম দেখেন ভীষণ সুন্দর খুব স্টাইলিস্ট শাড়ি ভীষণ ভালো লাগে পরলে ভীষণ ভালো লাগে দেখুন পুরো শাড়িটা এটাও একই রকম বর্ডারলেস আজকে কয়েকটা বর্ডার লেস দেখাবো প্রথমেই বলে দিয়েছি দেখুন লাল কালো বুকিং নাম্বার আরেকবার আরেকটা আচ্ছা সরি ব্লাউজটাই দেখাতে ভুলে যাচ্ছি এটা হচ্ছে ব্লাউজটা বারান ব্লাউজটা দেখায় এই যে ব্লাউজটার মধ্যে একটা সেলফ ব্লক আছে একটা খুব সুন্দর টাইপের ব্লক আছে আর এখানে জোড়া আছে আপনারা মনে করবেন না যে এটা ছেঁড়া এখানে দেখুন জোড়া রয়েছে এই যে ব্লাউজটা একটা আনকমন ব্লাউজ পিস খুব সুন্দর রেড কালারের ভীষণ সুন্দর একটা ব্লাউজ পিস আর অনেকটাই বড় প্রাইজ ইস ফোর এইটা দেখুন এটা হচ্ছে নেভি ব্লু ট্র্যাডিশনাল প্রিন্টের দেখে নিন পুরো শাড়িটা এই রকমই খুব কিউট শাড়িগুলো দেখাচ্ছি পিওর সিল্ক হান্ড্রেড পারসেন্ট পিওর সিল্ক এটাও খুব মিষ্টি দেখুন এটার আঁচলটা হচ্ছে এটা এই যে আচলটা হলুদে ইয়েলো কালার ইয়েলোই তো তার মধ্যে ডার্ক ইয়েলো দিয়ে সেলফ ডিজাইন আছে সেলফ ব্রাশিং আছে বলতে পারেন এই যে দেখা যাচ্ছে কি এই যে এই রকম একটা ডিজাইন আছে আর পুরো শাড়িটা একটা এই রকম ছোট্ট ছোট্ট ডিজাইন আছে আজকে লাল ব্লকটা আর এটা অনেকটা সেম ব্লক না এইটার ব্লকটা একটু আলাদা খুব ডিটেলিং ডিজাইন আছে দেখুন ভালো কোয়ালিটি না হলে এই রকম ডিটেলিং ব্লক হয় না আপনারা নিশ্চয়ই জানেন এই যে খুব সামনে থেকে দেখাচ্ছি আপনারা এতদিনে জানেন যে আমি ভীষণ সামনে থেকে শাড়ি দেখাই যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে আর সত্যি বলছি আজ পর্যন্ত কোনো দিন কোনো কনফিউশন হয়নি এই দেখুন পুরো শাড়িটা এরকম ব্লু অ্যান্ড ইয়েলো ব্লাউজ পিসটা ইয়েলোতে এটাই ব্লাউজ পিস ব্লাউজ পিস টাই এই রকম ডিজাইন আছে এটার মধ্যে একটা সেল্ফ ডিজাইন আছে দাঁড়ানো একটুখানি আমি চেষ্টা করি এই রকম ভাবে দেখো কন্ট্রাস্টটা চেষ্টা করছি খুব পারছি কিনা খুব জানি না টাইপের অবস্থা আমার এই যে একদিকে ইয়েলো একদিকে ইয়ে কন্ট্রাস্ট ভীষণ সুন্দর আপনারা একটু প্লিজ ইমাজিন করে নেবেন ছোট্ট মোবাইলে দেখাচ্ছি নিশ্চয়ই আপনাদের ইম্যাজিন করে নেওয়াটা আমার মনে হয় আপনাদের পক্ষেও ভালো পুরো শাড়িটা একই রকম হান্ড্রেড পারসেন্ট পিওর সিল্ক এই শাড়িটা দেখুন এই শাড়িটাও খুব সুন্দর দেখে নিন এইটা হচ্ছে নিচের দিকের বর্ডার বর্ডারটা একটু দেখুন গোল্ডেনের মধ্যে পিচ কালার দিয়ে ডিজাইনটা এই যে শাড়িগুলোর যেমন কোয়ালিটি তেমনি ডিজাইন ছোট্ট ছোট্ট ডিজাইন আপনাদের জন্য এনেছি আপনারা ভীষণ পছন্দ করেন ছোট্ট ছোট্ট ডিজাইন সেই জন্যে বেশ কয়েকটা ছোট ছোট ডিজাইনের শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলটা আঁচলটা ভীষণ সুন্দর ট্র্যাডিশনাল সব শাড়ি বহুদিন আগে থেকে আগে চলতো বহুদিন আগে এই সব ডিজাইনগুলো চলতো আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনাদের পুরোনো ওয়ার্ড্রোবে রয়েছে আবার নতুন করে এই শাড়িগুলো আবার করানো হচ্ছে ছোট ছোট ব্লকের শাড়ি এটা হচ্ছে আঁচলটা পিচ কালারের পিচ কালারের মধ্যে রেড দিয়ে ডিজাইন করা এই দেখুন ভীষণ সুন্দর শাড়ি পরার পরে আরো ভালো লাগবে দেখুন উপর দিকে এই রকম ছোট ছোট ডিজাইন একই রকম ব্লাউজ পিস কন্ট্রাস্টেড এটা হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা ব্লাউজ পিস জোড়া রয়েছে এই যে এই যে এখান থেকে জোড়া রয়েছে পুরো শাড়িটা একই রকম রেডে আপনার ব্লাউজ পিস প্রাইজেস ফোর থাউজেন্ড ফিফটি এবার যে শাড়িটা দেখাচ্ছি শাড়িটা হ্যান্ড পেন্টিং আর এটা হচ্ছে আপনার ব্যাঙ্গালোর সিল্ক ব্যাঙ্গালোর সিল্কে আপনার হ্যান্ড পেন্টিং শাড়িটা ভীষণ সুন্দর হান্ড্রেড পার্ট সিল্ক এটাও দেখুন শাড়িটা এক্সক্লুসিভ শাড়ি দেখার মতন ডিজাইন এটা হচ্ছে টোটালি হ্যান্ড পেন্টিং ডিজাইনটা দেখুন বা কোনো একটা পাখি মনে পড়ছে না এখন নামটা পাখি এই এই যে যে পুরো পুরো শাড়িটা শাড়িটা এই রকম পাখিতে ভর্তি পেন্টিং এ দেখুন এই যে আমি এইভাবে দেখাচ্ছি একটু দেখুন এই যে পাখিটা ট্রাইঙ্গল করে গেছে আমিও নতুন দেখছি তো আপনাদের সাথে সেছা বুঝতে পারছি না কি আছে এই যে এটা হাফ আপনার এই পেইন্টিংটা রয়েছে এরপরে যেটা রয়েছে সেটা দেখুন তিনটে কালারের শেডিং তিনটে কালারের শেডিংটা একবার দেখুন এইভাবে এর মধ্যেও আবার আরেকটা জিনিস রয়েছে সেটা না দেখালেই না এই যে তিনটে কালারকে মিক্সিং করা হয়েছে পুরো শাড়িটাই জাস্ট লাইক ক্যানভাস তার মধ্যে আবার এইরকম ডিজাইন করা আছে শাড়িটার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ভীষণ সুন্দর শাড়ি দেখাচ্ছি পুরো শাড়িটা আবার ব্লাউজ পিস ইজ দিস দিস ওয়ান ইজ ব্লাউজ পিস ব্লাউজ পিসেও এই হ্যান্ড পেন্টিংটা রয়েছে দিস শাড়ি প্রাইস ইস থার্টি নাইন হান্ড্রেড এটার একশো টাকা কম এই শাড়িটা ভীষণ সুন্দর শাড়ি অনেক বুকিং আসবে আমি জানি কিন্তু এটা এক পিসি আছে পরে যদি কেউ বলেন আবার করে দেব। রিস্টক আমি অনেক শাড়ি আপনাদের দেখাই রিস্টক করি বা বন্ধুরা বলেন সেটাও দেখিয়ে দিই আবার কিছুদিন বন্ধ কর অনেক বন্ধুরা বলে মিঠু দিই একটা শাড়ি অনেক দিন দেখিয়ে দিয়েছো এবার বন্ধ করো যারা নিয়েছে এটা দেখুন ডিজাইনটা একবার দেখুন সুন্দর এই শাড়িটার সাথে তো শিপিং ফ্রি আপনারা সবাই পরিচিত বহু জনের কাছে আছে এই শাড়িটা কিন্তু ডিমান্ড এটা কম হয় না এরকম তিন চারটে শাড়ি আছে যেগুলো মিঠুস ক্রিয়েশনের পেটেন্ট হয়ে গেছে ডিমান্ড সব সময় অল টাইম হিট এটা বহু কালারেও আমি করেছি রেড এন্ড হোয়াইট তো কত লোকের কাছে আছে কে জানে ভুলে গেছি এই যে এটা হচ্ছে আঁচলটা টোটালি হ্যান্ড বাটিক কালার ইজ বেবি পিঙ্ক বেবি পিঙ্ক এর থেকে একশে ডিপ এটা হচ্ছে আঁচলটা আঁচলটাও ভীষণ সুন্দর দেখুন নিচে এরকম একটা ডিজাইন আছে ভীষণ সুন্দর শাড়িটা দুই দিকে সেম বর্ডার বাটিক হ্যান্ড বাটিক আলপনা বাটিক টাইপের ডিজাইনটা ভীষণ ভালো লাগে পড়ার পরে তো আরো ভালো লাগে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বেশ চওড়া মতন বর্ডার আছে খুব ভালো লাগবে পরলে ব্লাউজ পিসটা দেখে নিই কি আছে ব্লাউজ পিসটা মনে হয় এটার প্লেন দিস ওয়ান ইস

দুটোই হ্যান্ড ব্লক এই যে দেখুন সিনিয়র দিদিদের জন্য এই শাড়িটা দেখাচ্ছি যে কেউ করতে পারেন আজকাল আর সিনিয়র জুনিয়র কিছু নেই সবাই সব করতে পারে আর সবাইকেই খুব ভালো লাগে এটা দেখুন ক্যারি করতে পারলেই হলো এটা হচ্ছে আচলটা মারুন এটা কিন্তু রেড না মারুন মারুনের সাথে ব্লু আচলটা অসম্ভব সুন্দর এটা একটা লাইন পিছুয়াই একটা লাইন মধুবনী লোটাসটা পিছুয়াই আর নিচে যে লেডিস দেখছেন সেটা মধুবানীতে আবার কাউ আছে সেটাও লোটাসে পিছুয়াইতে ভেতরের ডিজাইনটা ভীষণ স্টাইলিস্ট এই যে ব্ল্যাক হোয়াইট অর্ডারটা ভীষণ স্টাইলিস্ট পরার পরে আরো ভালো লাগবে এই যে প্রাইস ইজ ফোর থাউজেন্ড ফিফটি ওনলি ভীষণ সুন্দর শাড়ি পিছুয়ের সাথে মাধুবানী তার সাথে একটা খুব স্টাইলিস্ট ব্লক টোটালি হ্যান্ড ব্লক শাড়ি আপনারা নিশ্চয়ই ফ্রি পুরো শাড়িটা আপনার এই রকম দিস ওয়ান ইজ ব্লাউজ পিস পিকক ব্লু কালার এর ব্লাউজ পিস এই যে শাড়িটা দেখাচ্ছি শাড়িটা ভীষণ সুন্দর দেখুন কালার কম্বিনেশন ইজ টু গুড এ অ্যাসিড পেইন্টের উপর শাড়িটা শাড়িটা মাল্টিকালারড পেইন্টিং মাল্টিকালারড রয়েছে শাড়িটায় পেইন্টিং করা হ্যান্ড পেইন্টিং এটা হচ্ছে আঁচলটা মেরুনের মধ্যে মাল্টিকালারড দিয়ে আপনার পেইন্টিংটা করা হয়েছে আজকে দুটো পেইন্টিং আপনাদের দেখাচ্ছি একটা বেঙ্গালোর সিল্কে একটা বিষ্ণুপুরি সিল্কে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল করে গেছে মেরুনটা আপনার ধীরে ধীরে কমবে ব্ল্যাকটা পারবে এই রকম ভাবে ডিজাইনটা গেছে ভীষণ সুন্দর হ্যান্ড পেইন্টিং টোটালি হ্যান্ড পেইন্টিং খুব সুন্দর শাড়ি দেখুন ব্রাউজ পিস এটা ব্রাউজ পিস প্রাইস ইজ 4000 400 অনলি এভার থেকে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা 4400 কারণ কি এখন দেখাচ্ছি সরুতুলির বাটিক আর হ্যান্ড পেন্টিং এবার সরু বাতি বাটি কাজছে দেখুন এই শাড়িটা আবার রিস্টক হয়ে আসছে বহু দিদি এটা শাড়িটার পছন্দ করেছিলেন তখন আমি দিতে পারিনি এবার যারা যারা দেখছেন বা বুক করতে চাইছেন বুক করতে পারেন কিন্তু এক পিসি আছে আবার করে দেব আপনারা জানেন আমি চেষ্টা করি করে দিতে এই শাড়িটা ভীষণ সুন্দর টোটালি হাটকে এই দামে এই শাড়ি পাওয়া ভাগ্যের কথা আঁচলটা দেখুন টোটালি হ্যান্ড বাটিক আর কতগুলো কালার একটা বাটিকের গাছটাতে রয়েছে দেখুন শকুন্তলা শকুন্তলাই তো দেখছি দাঁড়ান কি আছে নিজেও তো দেখিনি হ্যাঁ শকুন্তলাই বোধহয় এই যে শাড়িটা দেখুন আঁচলটা এক্সক্লুসিভ মারাত্মক সুন্দর শাড়ি ফোর হান্ড্রেড শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না শাড়িটার কালারটা হচ্ছে চকলেট কালার তার মধ্যে পিকক ফেদার যেটাকে আমরা বলি সেটা পুরো শাড়িটা এমনি পিকক ফেদার ভীষণ সুন্দর দেখুন সরু তুলির কাজ দেখুন ডিজাইনিং সরুতুলির কাজ এই যে এইটুকু জায়গা আমি একটা ছোট্ট জায়গা কনসেন্ট্রেট করছি এই জায়গাটাও কিন্তু আপনার বাটিকে আর কতগুলো কালার একসাথে করা হয়েছে এগুলোই হচ্ছে শাড়ির বিউটি আবার যে এইখানটা যে হলুদ রয়েছে সেই জায়গাটাও কিন্তু এই যে বর্ডারটা রয়েছে এটাকেও কিন্তু প্লেন ছেড়ে দেওয়া হয়নি সেটাতেও বাটিক করা হয়েছে দেখুন ভীষণ সুন্দর করার পরে আরও সুন্দর লাগবে পুরো শাড়িটা একই রকম ডার্ক চকলেট কালার বর্নভিল কালার আমি বলি এই যে এটা হচ্ছে ব্লাউজটা সোভার সফিস্টিকেটেড শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখুন অনেকগুলো এই পিকক ফেদার রয়েছে প্রাইজিস ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড অনলি এই শাড়িটা দেখুন কি আসছে দেখছে এটা ব্ল্যাক জেট ব্ল্যাক শাড়িটা খুব সুন্দর দেখুন আপনারা হাফ শাড়িটা আঁচলটা দেখুন আঁচলটা অসম্ভব সুন্দর প্রচন্ড স্টাইলিশ শাড়ি এগুলো এগুলো হচ্ছে এটা হচ্ছে আপনার আঁচলটা প্লিজ সি দিস দিস ওয়ান ইজ আঁচল পোর্শন আঁচলের মধ্যে কত রকমের ডিজাইন আছে কত রকমের কালার আছে একবার দেখুন এটা হচ্ছে আঁচলটা আর টোটাল শাড়িটা আপনার এই রকম গেছে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট মাল্টি কালার আঁচলটার পাখি পুরো শাড়িটা পাখি যেহেতু আমি পাখি ভীষণ পছন্দ করি সেই জন্য আপনাদেরও খুব পাখি দেখাই এই যে পুরো শাড়িটা একই রকম ভীষণ সুন্দর কালার কম্বিনেশন ইস টু গুড পুরো শাড়িটা এই যে ভীষণ সুন্দর শাড়ি একটা স্কার্ট বর্ডার আর দাঁড়ান আপনার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা ব্ল্যাকে ব্ল্যাক প্রাইস ইজ ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড ওনলি শিপিং সিওডি বোথ আর ফ্রি বুকিং নাম্বার নাইন নাইন জিরো থ্রি টু সিক্স সেভেন নাইন জিরো নাইন যার যেটা পছন্দ এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন তাহলে আজকের মতন এইটুকুই আবার এক দুদিনের মধ্যে আপনাদের কাছে চলে আসছি কিছু নতুন ধরনের শাড়ি নিয়ে আপনাদের পছন্দের শাড়ি নিয়ে নমস্কার গুড নাইট